আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মুর্শিদাবাদ জেলা ইমামের নির্দেশ ও বড়োয়া খড়গ্রাম ও কাঁধি থানার পক্ষ থেকে এলাকার সমস্ত ইমাম সাহেবদের নিয়ে একটি বিশেষ আলোচনা করা হয়। বড়োয়া কৃষক বাজার, কাঁধি থানা ও খড়গ্রাম থানায় এই সভায় সকল ইমামদের করোনা ভাইরাস দমনে সকলকে এক হয়ে কাজ করার জন্য আবেদন জানানো হয়। একাধিক সচেতনতামূলক বার্তাও দেওয়া হয় এদিন। এছাড়াও ভাইরাস মোকাবেলায় জেরা ইমামের ঘোষিত 13টি সচেতনতামূলক কার্যক্রম দ্বারা বর্তমানে পরিস্থিতির সকলকে ঈদুল আজহা পালনের আবেদন জানানো হয়। পুলিশ আধিকারিক সহ এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সেখানে কিভাবে আসন্ন ঈদ পালন করা হবে, কোথাও জমায়েত করা যাবে না, নির্দিষ্ট কিছু নিয়ম মেনে তবেই পালন করতে হবে ঈদুল আজহা। শোভন ব্যানার্জি ও রাফিকুল ইসলামের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ওনার তত্ত্বাবধানে একটি মিটিং ডাকা হয়েছিল খড়গ্রাম থানাতে। উদ্দেশ্য ছিল যে আসন্ন ঈদুল আজহা আগামী শনিবার দিন যেটি অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে শান্তি সম্প্রীতির হাত ধরে সুষ্ঠুভাবে এই ঈদুল আজহা পরিচালনা করা এবং পাশাপাশি এই কোভিড-19 যেরকম একটি অতিমারির আকার নিয়েছে তার সেই সেই কথা মাথায় রেখে কীভাবে স্বাস্থ্যসম্মতভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের এই ঈদুল আজহা সবাই পালন করতে পারে সেই ব্যাপারে একটি সভা আয়োজন করা হয়েছিল। এই সভায় নগর খড়গ্রাম থেকে শুরু করে 12টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান প্রধান মসজিদের ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন কিছু গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবরাও ছিলেন এবং অধিকাংশ নেতারাও ছিলেন এবং উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ মুক্তিযুদ্ধ মণ্ডল মহাশয়, উপস্থিত ছিলেন কান্দি সাব ডিভিশনের এসডিপিও নবাগত এসডিপিও সাহেব। এদের উপস্থিতিতে এই আজকের মিটিংটি হয় এবং মূলত যে যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়, যে ছোট ছোট জমায়েত করতে বলা হয়েছে, সম্ভব হলে বাড়ি থেকেই নামাজের পাঠটা করতে বলা হয়েছে, যতদূর সম্ভব স্বাস্থ্যবিধি মেনে যে সারা পৃথিবী জুড়ে যেভাবে প্যান্ডেমিক আকার ধারণ করেছে এবং পাশাপাশি যেটা বলা হয়েছে কুরবানির সময় কুরবানির যখন যেখানে মাংস কাটা হবে সেই জায়গাটা যাতে ঘেরা থাকে ত্রিপল দিয়ে বা চট দিয়ে যাতে ভালোভাবে ঘেরা থাকে বা একটু গোপন স্থানে প্রকাশ্যে কুরবানি করতে বারণ করা হয়েছে এবং কুরবানির যে মাংসগুলি বিতরণ করা হবে সেগুলি কালো প্লাস্টিকে মুড়ে যেন বিতরণ করা হয়। কুরবানির সময় যে চামড়াগুলি উৎপন্ন হবে বা যে রক্ত বর্জ্য পদার্থগুলো থাকবে সেইগুলো যেন মাটির চাপা দিয়ে রাখার ব্যবস্থা করা হয় এবং চামড়াগুলি যথাযথ জায়গায় প্রিজার্ভ করে রাখা হয় ইত্যাদি বিষয়ে যথেষ্টভাবেই আলোচনা করা হয়েছে এবং জমায়েত করা, যত্রতত্র বাইক নিয়ে ঘুরে বেড়ানো ইত্যাদি বলতে বলা হয়েছে। পাশাপাশি এসডিপিও সাহেব যেটি বলেছে যে যথাযথ সম্ভব প্লাস্টিকের ব্যবহার এবং ব্লিচিং পাউডারের ব্যবহার এটি করতে হবে এবং যেটি একদম সাংঘাতিকভাবে বারণ করা হয়েছে যে কুরবানির কোনো ছবি কেউ যেন না তোলেন বা সোশ্যাল মিডিয়ায় যেন না পোস্ট করা হয় কোনোভাবেই, এটা আইনের চোখে গর্হিত অপরাধ হিসেবে চিহ্নিত হবে। পাশাপাশি কোনোরকম গুজব যেন না ছড়ানো হয় এবং যদি কোথাও কোনো রকম কোনো সমস্যা দেখা যায় বা কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায় সাথে সাথে যেন পুলিশকে জানানো হয়। নিজেরা আপনারা কেউ একা একা সলিউশন করতে যাবেন না, পুলিশের আটটি ভ্যান থাকবে এবং থানা এবং ফাঁড়িগুলি এবং প্রচুর পরিমাণে সিভিক ভলেন্টিয়ার্সরা থাকবেন, তো সুতরাং তাদেরকে আপনারা ইনফর্ম করুন, নিজেরা কোনো রকম অশান্তি বা ঝামেলা প্রতিহত করতে যাবেন না। এইটুকুই আলোচনা আজকে করা।